হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমাদের হচ্ছে তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা ট্রেলার রিভিউ করতে চলেছি সোয়েটার মুভিটি। এই সোয়েটার মুভি ট্রেলারটি আজ আমরা রিভিউ করতে চলেছি এবং তার সাথে আমরা বলতে চলেছি এই মুভিটির ঘটনা কেমন হতে চলেছে এবং এই ছবিটিতে কে কে অভিনয় করেছে তার সাথে আমরা বলতে চাইবো যে এই মুভিটি কবে আসতে চলেছে আপনাদের সামনে বা কবে এই মুভিটি রিলিজ হতে চলেছে সেই সমস্ত কিন্তু তথ্য আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। ইদানিং কিন্তু আমার চ্যানেলে খুবই কম ভিডিও আসে, কারণ কিছু কারণের জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। এবং এই যে সোয়েটার মুভি ট্রেলারটি কিন্তু গতকাল এসেছে, এই গতকাল আসার ফলে কিন্তু আমি মুভিটি রিভিউ করতে পারিনি ট্রেলারটি, এবং তার জন্য আমি অনেক দুঃখিত। কারণ আমার কলেজে কিন্তু ক্যাম্পাসিং চলছে, এই ক্যাম্পাসিংয়ের ফলে কিন্তু আমি ঠিকঠাক ইউটিউবে কাজ করতে পারছি না। কিন্তু আজ আমি অনেকটাই কাজ এগিয়েছি ইউটিউবের জন্য এবং অনেক অনেক তিন চারটে ভিডিও করেছি, সেগুলি আস্তে আস্তে আসবে আপনাদের সামনে। তো আজ আমরা কথা বলতে চলেছি কিন্তু এই সোয়েটার মুভিটি, এই সোয়েটার মুভিতে কিন্তু আজ আমরা নিয়ে আলোচনা করবো এবং এই মুভিটি কেমন ঘটনা। এই যে এত যে শীতকাল চলে গেল, শীতকালের পরে কিন্তু এমন একটি ট্রেলার আসছে আমাদের সামনে যেখানে কিন্তু গরমকাল ইতিমধ্যে চলে এসে, কিন্তু তার মধ্যে কিন্তু এই যে সামান্য কত বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে কিন্তু আবার কিন্তু খানিকটা শীতও পড়েছে, তার মাঝে কিন্তু এমন একটি সোয়েটার মুভি ট্রেলার এসেছে ইউটিউবে। ইউটিউবে আসার ফলে কিন্তু এই সোয়েটার মুভি কিন্তু ইতিমধ্যে কিন্তু সকলের নজরে পড়েছে। তার যে ছবিটির ঘটনা এবং যে ছবিটিতে মিউজিক দিয়েছে সেই সমস্ত কিন্তু দর্শকের মন কেড়েছে। শিলাদিত্যের যে এই যে মুভিটি কিন্তু পরিচালক করেছে এই সোয়েটার মুভিটি, এই সোয়েটার মুভিটি কিন্তু নাম হয়তো অনেকে জানেননি যে সোয়েটার মুভি আসতে চলেছে। ভাই এই যে আমি এর আগে কিন্তু আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে এই মুভিটির পোস্টার রিভিউ করেছিলাম যে সোয়েটার মুভি, সেখানে কিন্তু অনেকে বলেছিল যে সোয়েটার মুভি যে আসতে চলেছে সেটা হয়তো কেউ জানে না। এই জন্য আমি আজ কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলতে চলেছি এই মুভিটি কেমন হতে চলেছে এবং এই মুভিটি আপনারা যে কেমন হতে পারে বা এর চরিত্রগুলি কেমন সেই নিয়ে কিন্তু আজ আমরা বলবো। এই যে মুভিটা কিন্তু আমরা যে ক্যারেক্টারগুলো দেখতে পাই সেগুলো কিন্তু খুবই স্ট্রং ক্যারেক্টার কিন্তু আমরা এই ট্রেলারটিতে দেখতে পেয়েছি। দোষের মধ্যে যে শিলাদিত্য যে এই যে ট্রেলারটি, এই ট্রেলারটির মধ্যে কিন্তু একটি দোষ হয়ে গেছে যে এই ট্রেলারটি যে দেখানো হয়েছে, যে ট্রেলারে কিন্তু সম্পূর্ণ তার ঘটনাটাকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, শুধু একটি যে ইন্টারেস্ট বাকি রয়েছে যে কার সাথে বিয়ে হবে টুকুর, সেইটাই কিন্তু এই মূল ঘটনা বা এর যে ইন্টারেস্ট ঘটনা সেটাই কিন্তু। তাছাড়া কিন্তু এই যে ট্রেলারটিতে সম্পূর্ণ তার যে ঘটনা কি হতে চলেছে সেটি কিন্তু কিন্তু এই ট্রেলারে দেখানো হয়েছে, এটি কিন্তু সবচেয়ে বড় ভুল হয়েছে। কারণ সব যদি ট্রেলারের মধ্যে দেখানো হয় তাকে, তাহলে মুভিটির মধ্যে কি দেখাবে সেটি কিন্তু এখন বড় প্রশ্ন। দেখা যাক সেটি এখন, বা আমরা আজ এই ট্রেলারে কি দেখতে পেলাম সেটি কিন্তু আজ আমি বলতে চলেছি। এই ট্রেলারে আমরা প্রথমে দেখতে পেলাম যে মধ্যবিত্ত পরিবারের একটা বিবাহযোগ্য মেয়ে যার নাম টুকু, তার কিন্তু বিয়ে হতে চলেছে এবং তার দিনকে দিন বয়সও হতে চলেছে, কিন্তু তার বিয়ে কিন্তু হচ্ছে না। এবং যারা তার বিয়ের জন্য তার বাড়িতে আসে, সম্বন্ধ নিয়ে এসে, তারা কিন্তু কারণ বিনা কারণে বা অনেক কিছু কারণের জন্য তারা কিন্তু সেই বিয়ের প্রস্তাব কিন্তু ভেঙে দিচ্ছে প্রতিবারে, যখনই না কোনো কারণে কিছু কারণে না কারণের জন্য কিন্তু তার বিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে। এবং সে এই যে যে মেয়েটি অর্থাৎ টুকু মেয়েটি কিন্তু একটি ছেলের সাথে প্রেমও করে, এবং প্রেম করলেও কি হবে সেই ছেলেটি যার সাথে প্রেম করে এবং তাকে কিন্তু এই যে প্রেমিকার কিন্তু যোগ্য দেয় না তার প্রেমিক, এটি কিন্তু আমরা এই ট্রেলারে কিন্তু ভালো করে দেখতে পাই। এবং তার সাথে কিন্তু তার ফলে এবং তার বাড়িতে আবার একটি প্রস্তাব আসে, যেখানে প্রস্তাবে কিন্তু তাকে বলা হয় যে তার ছেলের জন্য যদি তার বাড়ির বউ হতে গেলে, তার বাড়ির বৌমা যদি হতে চায় তাকে কিন্তু একটি সোয়েটার বুনতে হবে তার ছেলের জন্য, এটি কিন্তু তার চ্যালেঞ্জিং থাকবে এই যে সোয়েটার মুভিতে। এবং যে এই যে বিয়ের যে প্রস্তাব তিনি দিয়েছিলেন তার বাড়ির মানে ছেলের বাড়ি থেকে, সেই প্রস্তাবে কিন্তু টুকু মেনে নেয় এবং তাদের শর্তটা এই শর্ত কিন্তু রাজি হয়ে যায়, রাজি হয়ে যায় সেই সোয়েটার তৈরি করতে। এই পরিস্থিতি টুকুর পাশে এসে দাঁড়ায় তার পিসি, কিন্তু তার টুকুর পাশে এসে দাঁড়ায় যে কিভাবে সোয়েটার গুনতে হবে সেই সব কিন্তু তাকে আমরা এই ট্রেলারে বলতে শুনি। এবং শুরু হয়ে যায় সোয়েটার বোনার কাজ, এবং এই ট্রেলারে কিন্তু জোরদারভাবে আমরা দেখতে পাই যে তিনি কিন্তু খুব কঠোরভাবে পরিশ্রম করছে রাত দিন, এমনকি সে খাবার কোথাও ভুলে যায়, যেখানে আমরা ট্রেলার শেষে আমরা দেখতে পাই তার বাবা কিন্তু তাকে বলছে যে টুকু তুই ভাত খেয়েছি কিনা সেখানে, তার মানে এমন একটি পরিস্থিতি আছে যে তাকে এই সোয়েটার অবশ্যই বুনতে হবে, নাহলে তার বিয়ে কিন্তু হবে না। এর মধ্যে কিন্তু আরেকজনের সঙ্গে তার আলাপ হয় টুকুর, যেখানে তার প্রেমিকার সামনে দিয়ে ওই ছেলের যুবকের সঙ্গে সে কিন্তু বাইকে এই যে রাস্তা করে তার সঙ্গে যাতায়াত করে।
এবং যে এই টুকুর সঙ্গে যার যে পরিচয় হবে, সে কিন্তু তাকে নিয়ে শুরু করবে টুকুর স্বপ্নের পূরণের জিনিসগুলি, এবং শেষ পর্যন্ত টুকুর সঙ্গে যে কার বিয়ে হবে, হয়তো তার প্রেমিকার সাথে বিয়ে হবে নাকি যার সাথে তার পরিচয় হয়েছিল পরে টুকুর তার সাথে বিয়ে হবে, সেটি কিন্তু এখন দেখার বিষয় যে শেষকালে কার সাথে বিয়ে হবে। এটি কিন্তু আজ ট্রেলারে দেখানো হয়নি, এবং এটি কিন্তু আমরা সম্পূর্ণ এই মুভিটা যখন রিলিজ করা হবে তখনই কিন্তু আমরা জানতে পারবো যে টুকুর কার সাথে বিয়ে হলো। এই যে অসাধারণ টুকুর চরিত্রে দেখা যাবে, আমরা কিন্তু এই টুকুর চরিত্রে অভিনয় করতে দেখবো ঈশা সাহাকে, এবং গোটা ট্রেলার জুড়ে কিন্তু তার কিন্তু আধিপত্য বেশি রয়েছে কিন্তু এই ট্রেলারে, শুধুমাত্র তাকে কিন্তু ফোকাস করে দেখানো হয়েছে এই ট্রেলারটিতে। তাছাড়া কিন্তু এই এই যে মুভিতে এই মুভিতে কিন্তু আমরা কিন্তু অনেকে ভালো ভালো আর্টিস্টকে আমরা দেখতে পাবো এই মুভিতে। এছাড়াও কিন্তু এই ছবিতে রয়েছেন কিন্তু আমরা শ্রীলেখা মিত্র, খরাজ মুখোপাধ্যায়, জুন মলিয়া এবং অনুরাধা মুখোপাধ্যায়, সৌরভ দাস। সৌরভ দাস কিন্তু তার যে প্রেমিকা চরিত্রে অর্থাৎ টুকুর প্রেমিকা চরিত্রে কিন্তু অভিনয় করছে, এবং আরো কিন্তু অনেকে কিন্তু এই মুভিতে আমরা দেখতে পাবো। এবং এই সব কিন্তু সব ঠিকঠাক থাকলে কিন্তু আগামী মার্চ মাসে কিন্তু এই ছবিটা মুক্তি পাবে, অর্থাৎ শিলাদিত্য ভৌমিকের এই ছবিটি কিন্তু হয়তো মার্চ মাসে মুক্তি পেতে চলেছে হয়তো, সেটি এখনো সঠিকভাবে জানা যায়নি। অবশ্য এর দিন যদি ঠিক হয় অবশ্যই এই মুভিটি রিলিজ ডেট অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।